761,785 কোটি টাকার বাজেট ঘোষণা করা হচ্ছে আগামীকাল। এতে ঘাটতি ধরা হতে পারে 257,885 কোটি টাকা। একদিকে সামনে নির্বাচন, অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর শর্ত পূরণের তাগিদ। এই দুই বাস্তবতা মাথায় রেখেই সরকারকে দিতে হচ্ছে নির্বাচনের বছরে সংকটের বাজেট। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল আগামীকাল জাতীয় সংসদে পেশ করতে যাচ্ছেন 23-24 অর্থ বছরের এই বিশাল বাজেট। গোলাম কাদের রোবট রিপোর্ট। চায়ের দোকানদার শিপন চা বিক্রি করে সারাদিন যা আয় করছেন তা দিয়ে সামাল দিতে পারছেন না তার চার সদস্যের সংসার খরচ। বাজারে গেলে কিছু যে কিনবো এই পরিমাণ টাকা নিয়ে গেলে কেনা যায় না। শিপনের মতো কমায়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত এখন হিসাব মিলছে না কারোই। এমন বাস্তবতায় আসছে নতুন বাজেট। মূল্যস্ফীতি এখন নয়ের ঘরে থাকলেও বাজেটের মাধ্যমে সরকার তা আনতে চায় 6.5% ঘরে। শুধুই কি জিনিসপত্রের দাম? সামনেই নির্বাচন, তাই আছে জনতুষ্টির বিষয়ও। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা থাকছে বাজেটে। বাড়ছে করমুক্ত আয়ের সীমা। কৃষি, খাদ্য ও বিদ্যুৎ খাতে বাড়াতে হচ্ছে ভর্তুকিও। বাড়ানো হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ আর ভাতাও। থাকছে রাস্তাঘাট, গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ হাজার কোটি টাকা খরচের উন্নয়ন প্রকল্প। সব মিলে খরচ করার পরিকল্পনা আগের চেয়ে 83,000 কোটি টাকারও বেশি। নতুন বাজেটে টার্গেট থাকছে আগের মতোই 7.5% হারে অর্থনীতিকে এগিয়ে নেয়ার। ভালো ভর্তুকি কৃষিতে, ভালো ভর্তুকি হতে পারে এই যে আমাদের সোশ্যাল সেফটি নেটে, এইটাও এক ধরনের ভর্তুকি সরাসরি দেওয়া। এইসব ভালো ভর্তুকি আমরা কন্টিনিউ করবো। এইসব করে আমরা মূল্যস্ফীতির উপর একটা সুফল দিতে পারি। তবে এত সব খরচ করতে গিয়ে সরকারকে আয় করতে হবে বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত বছরে রাজস্ব আয় বাড়াতে হবে 0.5% হারে। সেজন্য সরকার বাজেটে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ধরেছে 5,00,000 কোটি টাকা। আর তা করতে গেলে করের কোপে পড়বে কম বেশি সবাই। বাড়ছে সারচার্জ। TIN থাকলেই দিতে হবে কমপক্ষে 2,000 টাকা কর। নতুন করে ধরা হচ্ছে ভ্রমণ কর। গাড়ি থাকলে কার্বন কর সহ নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। 4.7 বিলিয়ন সেই টাকা তারা অনুমোদন করে দিয়েছে ইতিমধ্যে। এই টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিছু কথাবার্তা বলেছে, যেগুলোকে একটু আগে বললাম, রিকোয়ারমেন্টস করণীয় সেইগুলো আমরা করব। আমরা যেহেতু চুক্তি সই করেছি, বুঝেই করেছি যে নেশনে যে আমরা পারবো না, এটা করতাম না। বাজেট আমাদের নিজস্ব ব্যাপার। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন একদিকে ভোটের রাজনীতি, অন্যদিকে IMF এর শর্ত পূরণের তাগিদ। দুয়ের সমন্বয়ই বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় কিছুটা ব্যালেন্স করতে হবে সরকারকে। সেখানে কিছুটা জনপ্রিয়তামূলক কিছু পদক্ষেপ থাকবে, কিছুটা অজনপ্রিয় হয় সেরকম একটা কিছু পদক্ষেপ থাকবে। প্রশ্ন হচ্ছে সরকার সমন্বয় করতে পারবে কতটা? নিত্যপণ্যের দামের পাশাপাশি বাজেটে সেই প্রশ্নের উত্তরের দিকেই সবচেয়ে বেশি নজর থাকবে মানুষের। গোলাম কাদের রবু, ATN News, ঢাকা।